সো হে হ্যালো গাইস, আজকে রাত 12টার পর তোমরা আমাদের গেমের ভেতর নতুন কি কি ইভেন্ট দেখতে পারবে। এছাড়া গাইস তোমরা অনেকে এভোলিউশন ইউএমপি রিভিউ চেয়েছিলে, তো এই ভিডিওতে তোমাদেরকে এভোলিউশন ইউএমপি রিভিউ দিয়ে দেবো। এছাড়া গাইস এভোলিউশন স্কার তোমরা কবে আমাদের সার্ভারে রিটার্ন দেখতে পারবে সেই সব কিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো। সো বেনে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। আর তোমাদের যদি কোনো ইভেন্টের ব্যাপারে কনফিউশন থাকে জাস্ট কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তোমাদের টপিকেও আমি আলোচনা করে দেবো। সো এখন গাইস তোমরা এভোলিউশন ইভেন্টটা দেখতে পাচ্ছ, গাইস এটা কিন্তু বুইয়া ইভেন্টেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর গাইস বুইয়া ইভেন্ট কিন্তু তোমরা নভেম্বর মাসের 15 তারিখের পরই আমাদের গেমের ভেতর দেখতে পেয়ে যাবে। তার মানে গাইস নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে কিন্তু এভোলিউশন ইভেন্টই আমাদের গেমের ভেতর চলে আসবে। আর তোমরা এখন ইমোটটাও দেখতে পাচ্ছ ভাই, ইমোটটা কিন্তু মারাত্মক লেগেছে। এখানে যেই লেজেন্ডারি বান্ডেলগুলো আমাদের হবে, আই বাটনে দেখো আমি ভিডিও দিয়ে দিচ্ছি লেজেন্ডারি বান্ডিল, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। আর গাইস লেজেন্ডারি বান্ডিলের যে সমস্ত ইমোট আর অ্যানিমেশন সেরকমের ওপরই কিন্তু এই ইভোলিউশন ইউএমপি তৈরি করা হয়েছে। এছাড়া গাইস তোমরা কিন্তু আজকে ম্যাজিক কিউব থেকে শুরু করে ইমোট, প্যারাশুট সব কিছু আজকে ফ্রিতে পেয়ে যাবে দিওয়ালি ইভেন্টের পিক ডেতে। এছাড়া গাইস কালকে ঠিক রাত্রিবেলা 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু আমি এখানে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে লাক রোলের মধ্যে কিন্তু সব কিছুতে তোমরা ডিসকাউন্ট দেখতে পেয়ে যেতে পারো। আর তোমরা এখন দেখতেই পাচ্ছ লাক রোলের মধ্যে কিন্তু সব কিছুতে ডিসকাউন্ট শুধুমাত্র একদিনের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো 100% কনফার্ম তোমাদেরকে এই আপডেটটা মিলিয়ে দিয়েছি। এছাড়া গাইস ডাটা মাইনাররা বলছে কিন্তু নেক্সট টপ আপ ইভেন্ট তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে সেম টু সেম টপ আপ ইভেন্ট দেখতে পারবে। তার মানে গাইস বাংলাদেশ সার্ভারেও কিন্তু তোমরা 100% বোনাস ডায়মন্ডের টপ আপ ইভেন্ট দেখতে পেয়ে যাবে। আর গাইস এটা কিন্তু তোমাদেরকে আমি 99% কনফার্ম হয়ে বলে দিচ্ছি যে বাংলাদেশ সার্ভারেও তোমরা এই টপ আপ ইভেন্টটাই দেখতে পেয়ে যাবে। সো এটার সাথে সাথে ভিডিওতে ফটাফট লাইক করে দাও, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন থাকলে তোমরা যদি চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো, বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড লিক্স আসছে। আর গাইস আসতে থাকবার ইভেন্ট আপডেট নিয়ে ডোন্ট টেনশন, জব তক অফ ভাইয়া ডায়নে কি কোই বাত নেই হ্যায়। সো এবার গাইস চলে আসি যাক এভোলিউশন স্কার। গাইস কিছুদিন আগেই কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিশিয়ালি এভোলিউশন স্কার, এভোলিউশন M10, এছাড়াও গাইস ব্রেক ড্যান্সার ব্যান্ডেল তিনখানা জিনিস কিন্তু গিভওয়ে করেছে। আর গাইস এই গিভওয়েটা হয়েছিল কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে, আর সমস্ত বড় বড় পার্টনার প্রোগ্রাম ইউটিউবাররা কিন্তু এই গিভওয়েটা করেছিল। তোমরা সকলেই জানো যে লোকেশ গেমার কিন্তু ব্রেক ড্যান্সার ব্যান্ডেলটাও গিভওয়ে করেছিল। সো এবার গাইস তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এভোলিউশন স্কার কবে রিটার্ন আসতে পারে। দেখো গাইস এভোলিউশন স্কার কিন্তু এখন রিটার্ন আসবে না, ড্রাকওয়ে যেমন 1 বছর হওয়াতে রিটার্ন এসেছে তেমনই কিন্তু এভোলিউশন স্কারও 1 বছর হওয়াতেই রিটার্ন আসবে, সেই রকমই আন্তাজ করা যাচ্ছে। এটা কিন্তু কোনো কনফার্ম আপডেট এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। আর গাইস এভোলিউশন স্কার কিন্তু রিটার্ন তোমরা দেখতে পারবে, কিন্তু কবে রিটার্ন আসবে সেটার কিন্তু কোনো রকম কোনো কনফার্ম ডেট নেই। আর গাইস রিটার্ন এলে কিন্তু তোমরা ফ্রেডেড হুইলের মাধ্যমেই রিটার্ন দেখতে পারবে। আর গাইস 933 ডায়মন্ডই কিন্তু লাগবে এভোলিউশন স্কারের ফ্রেডেড হুইলে। আর গাইস তোমরা কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই এভোলিউশন স্কার আবারও রিটার্ন দেখতে পেয়ে যাবে ফ্রেডেড হুইলের মধ্যেই। এভোলিউশন স্কারের আরও আপকামিং আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর গাইস তোমরা আমার কমিউনিটি পোস্টগুলো একটু ফলো রেখো, কোনো কিছু আপডেট হলেই কিন্তু আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। সো আজকের ভিডিওতে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, আর তোমাদের যদি কোনো ইভেন্টের ব্যাপারে জানা থাকে জাস্ট একটা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তোমাদের টপিককেও আমি আলোচনা করে দেবো। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।